বাবা কে যেন মুসাফির আসছে, আমার পার উপর হাত বুলাই দেওয়ার সাথে সাথে পা বালা হয়ে গেছে। বাবার ঘুম ভাঙলো, বাবা দেখলেন এক মুসাফির অচেনা মানুষ সে যাইতেছে। বাবা ডাক দে বলে, ও মুসাফির ভাই তোমার পরিচয়টা দাও, তুমি কে, এই কঠিন মুসিবতের সময় তুমি কোত্থেকে আসছো, তোমার একটু পরিচয়টা দাও। আগত লোকটা বলতেছে, আমি যেমন তেমন নাই, আমি কোন দুনিয়ার কোন মানুষ না, আনা সাইয়্যিদুল মালাইকা, আমি ফেরেশতা কুলের সম্রাট জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবার আব্দুল্লাহ বিন তামের রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো আমি তো বালা করনেওয়ালা না, বালা করনেওয়ালা সুস্থ করনেওয়ালা আমার মালিক, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে সুস্থ করেন। তবে তুমি আল্লাহর উপর ঈমান আনো, তুমি আল্লাহর উপর ঈমান যদি আনতে পারো আমি আল্লাহর কাছে দোয়া করব, ও আল্লাহ ওই লোকটাকে তুমি ভালো করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। আমার আব্দুল্লাহ বিন তামের সুকৌশলে ইসলামের দাওয়াত দিলেন, লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের মালিকের কাছে দোয়া করে, আল্লাহ লোকটাকে আপনি সুস্থতা দান করুন। আব্দুল্লাহ বিন তামের যে মাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, আমার মালিক তাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়া দিয়েছে। আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন যাওয়ার পর আরেকটা ছোট মাসুম বাচ্চা জন্ম, অন্ধ, জীবনে কোনোদিন চক্ষু দেখে না, বাবা নিয়ে আসছে। বাবা বলতেছে, ও যুবক দয়া করে তুমি তাকে তার চক্ষুটা ফেরত দিয়ে দাও। আব্দুল্লাহ বিন তামের বলেন, দেখো এই চক্ষুটা ফেরত দেনেওয়ালা আমার তো শক্তি নাই, আমার ক্ষমতা নাই, আমার মানি চক্ষু দেনেওয়ালা, চোখের জ্যোতি ছিনিয়ে নেনেওয়ালা, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি মালিকের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলের চক্ষুটা ফেরত দিবেন, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করে, প্রভু দয়া করে মেহরবানি করিয়া ওই ছোট মাসুম বাচ্চার চোখটা তুমি ফেরত দিয়ে দাও। আব্দুল্লাহ বিন তামির মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার চোখটা ফেরত দিয়েছে। এই ঘটনা মন্ত্রীর কাছে পৌঁছতো রাজা বাদশাহ ইউসুফ জুনওয়াজের মন্ত্রী অনেকদিন পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে, অনেকদিন মন্ত্রিত্ব দায়িত্ব পালন করার পর দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, কানা হয়ে গেছে। মন্ত্রী অনেক উপটক নিয়ে আসছে, হাদিয়া নিয়ে আসছে, যুবক একটু মেহরবানি করিয়া তুমি আমার চক্ষুটা ফেরত দিয়ে দাও, আমি তো মন্ত্রী, মন্ত্রিত্বের দায়িত্ব পালন করতে পারি না, নেও তোমাকে উপটক দিলাম, অনেক হাদিয়া আনলাম। যুবক আব্দুল্লাহ বিন তামের বলেন, দেখো আমার উপহার দরকার নাই, উপটৌকনের দরকার নাই, তোমার হাদিয়ার দরকার নাই, আমি চক্ষু দেনেওয়ালা না, চোখ বালা করনেওয়ালা না, চোখ বালা করনেওয়ালা আমার মালিক আমার আল্লাহ, তুমি আল্লাহর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তোমার চক্ষুটা ফেরত দিয়ে দিবেন। মন্ত্রীর কাছে কালিমার দাওয়াত দিলেন, মন্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করে, প্রভু দয়া মেহরবানি করিয়া ওই মন্ত্রীর চক্ষুটা তুমি ফেরত দিয়ে দাও। যে মাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ মন্ত্রীর চোখটা ফেরত দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি চলে গেলেন। এবার মন্ত্রী পরের দিন যখন রাজার দরবারে গেলেন, বড় বড় চোখকে চা আর রাজার দরবারে সুন্দর সুন্দর চোখকে চা আর লেখালেখি করে, এবার রাজাও তার দিকে চা চা বলে, আশ্চর্যের বিষয়, গতকালকে তুমি চিনা কানা, আজকে তুমি চোখওয়ালা কিভাবে হইলা, তুমি তো চোখকে দেখো না, তুমি কিভাবে চোখ দেখো এখন। আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাইহি ওই মন্ত্রীকে বলেছিলেন, সাবধান আপনি বাদশাকে আমার কথা বলবেন না। এবার মন্ত্রী ইমানি পাওয়ার নিয়া ইমানি জজবা নিয়া বলতেছেন, আমার মালিক আমার চোখটা ফেরত দিয়ে দিয়েছেন। যে মাত্র মালিকের কথা বলছে, ইউসুফ জুনওয়াজ বলেন, মালিককে আমি নিই, না না তুমি তো আমার মালিক না, আমার মালিক তোমার মালিক, বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ, সে মহান আল্লাহ আমার
চুক্তি ফেরত দিয়েছেন যে মাত্র আল্লাহর কথা বললেন এবার বাদশার চান্দি গরম হয়ে গেছে আমাকে আল্লাহ মানো না আমাকে তুমি কি বিশ্বাস করো না আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহ আলাইহি যে মাত্র আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহ আলাইহি তাকে কিছু নসিহত দিয়েছিলেন মন্ত্রী বলতেছেন না আমি তোমাকে বিশ্বাস করি না আমি তোমাকে আল্লাহ মানি না তোমার আমার সকলের আল্লাহ তো একজন এই কথা বলার পর মন্ত্রীকে সে গ্রেফতার করিয়া জেলখানায় পাঠায় দেওয়া হলো এবার তাকে প্রহার করতেছে আর বাদশা বলতেছে দেখো আমার দেশের মধ্যে কে কে কালিমা পড়া মুসলমান হয়েছে ঈসার ধর্ম কে কে গ্রহণ করছে তালাশ করো সকলকে গ্রেফতার করো দেখা গেল পুরা দেশের মধ্যে তিনজন মাত্র কালিমা পড়া মুসলমান হয়েছে চতুর্থ ছিল মন্ত্রী এবার চারজনকে গ্রেফতার করা হলো চারজনকে এমন প্রেশার দেওয়া হলো কার কাছ থেকে তোমরা ওই সমস্ত কালিমার দাওয়া শিখছো সকলে নাম বলে দিল আব্দুল্লাহ বিন তামেরের কাছে আব্দুল্লাহ বিন তামেরের কথা শোনার সাথে সাথে এবার বাদশার মাথা আরো গরম আমার দরবারে আমার খাইয়া সে জাদু শিখি আর দেশের মধ্যে অশৃঙ্খলা করে তাকে গ্রেফতার করো আব্দুল্লাহ বিন তামেরকে গ্রেফতার করিয়া বলা হলো জাদুবিদ্যা তো অনেকই শিখছো অনেক শিক্ষা অনেক কিছু করতেছো না আব্দুল্লাহ বিন তামের বলেন বাদশাহ জাহাপনা দেখেন আমি জাদুবিদ্যার মাধ্যমে ওই সমস্ত জিনিস করি নাই কতে করছো কীভাবে কো আমার আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে আমি ওই সমস্ত জিনিস করেছি কো আল্লাহ আল্লাহ বলতে কি আমি অসম্ভব আপনি তো আমার আল্লাহ না আমার আল্লাহ আপনার আল্লাহ গোটা বিশ্ব জগতের এক আল্লাহ তিনি এক ওনার সাথে কেহরও শরীফ নাই যেই মাত্র এই কথা বলছে বাদশাহ বলতেছে ওনাকে গ্রেফতার والسماء ذات البروج প্রথম কসম দুই নম্বর কসম واليوم الموعود দুই নম্বর কসম وشاهد মশহুদ তিন নম্বর কসম এবং চার নম্বর কসম প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা কসম খেয়েছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ দুই নম্বর কসম খেয়েছেন তিন নম্বর আয়াতে দুইটা কসম খেয়েছেন প্রথম তিনটা আয়াতে চারটা কসম খেয়ে আল্লাহ গর্তওয়ালাদের ঘটনা বর্ণনা করতেছে আমরা প্রথমে গর্তওয়ালার ঘটনা শুনব এরপরে আল্লাহ কসম কি বলতেছেন কসমটি সেটা আমরা উল্লেখ করব তা আল্লাহ চারটা কসম খায় বলতেছেন উতিলা আসহাবুল উখদুদ এখানে কুতিল শব্দটা হলো মুখ্য উদ্দেশ্য আসল উদ্দেশ্য আল্লাহ চারটা কসম খায়া কুতিল শব্দটা বুঝাইতেছেন কুতিল কুতিল শব্দের অর্থ হলো আমি আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অভিশাপ আমি আল্লাহর পক্ষ থেকে গর্তওয়ালাদের প্রতি অভিশাপ গর্তওয়ালাদের জন্য ধ্বংস তে গর্তওয়ালা কি ঘটনা এই ঘটনা যদি না বিস্তারিত বলি তাহলে বুঝবেন না এই ঘটনাটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সত্তর বছর আগে ইয়ামনের বাদশা ছিল ইউসুফ জুনাওয়াস সে ছিল জালিম সে ছিল ইহুদি মানুষের প্রতি অত্যন্ত নির্যাতন করত মানুষের প্রতি সে জুলুম অত্যাচার করত ইউসুফ জুনাওয়াস তার রাজত্ব চালাইতে গিয়া সে এক জাদুঘরের সাহায্য নিত আগে আগে বাদশারা যখন দেশ চালাইত তখন তারা জাদুঘরদের কাছ থেকে সাহায্য নিত জাদুঘরের মাধ্যমে অনেক সাহায্য নিত তারা প্রত্যেকটা রাজার জন্য এক একটা আলাদা আলাদা জাদুঘর ছিল যে বাদশাহ ইউসুফ জুনাওয়াজেরও একটা জাদুঘর ছিল সে জাদুঘর বাদশাহকে বলতেছে বাদশাহ যাহাবো না আমি তো বুড়া হয়ে গেছি আমি কিছুদিন পরে মারা যাইব অসুস্থ বুড়া আপনি এমন একটা যুবক আমার কাছে দেন যে যুবকটা অত্যন্ত মেধাবী শক্তিশালী সুঠাম দেহের অধিকারী এই যুবকটা আমার কাছে দেন যাতে করে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি আমি যদি দুনিয়ার থেকে বিদায় নেই আমার উত্তরাধিকারী যেন সে হতে পারে এমন একটা যুবক আমার কাছে দেন
বাদশাহ ইউসুফ জুনাওয়াজ সে একটা যুবক তালাশ করতে লাগলো। যুবক তালাশ করতে 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 মোটামুটি একটা বুদ্ধিমান যুবক পাইল, যে যুবকের নাম আব্দুল্লাহ বিন তামির। নামটা কি? আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামির তিনিও কিন্তু বেইমান, কিন্তু বেইমান হলেও নামটা কিন্তু খুব চমৎকার, সুন্দর নাম। নামটা সুন্দর, বোঝা গেল আগেকার মানুষের নাম ভালো ভালো নাম রাখত। বর্তমান জমানা তো এখন নাম রাখে টিন্টু, মিন্টু, সিন্টু, রিপন, পাইরা, শনি, হাওয়া, এ সমস্ত নাম রাখে, নাম তুকায় ফানা, ভালো ভালো নাম রাখে না। অথচ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। এখন যদি ভালো ভালো নাম বলা হয় তো মানুষ বলল, হুজুর এমন একটা নাম বলবেন যে নামটা আনকমন, গ্রামের মধ্যে এমন যেন নাম না পাওয়া যায়। তো যদি বলি আব্দুল্লাহ, হুজুর আব্দুল্লাহ তো আমাদের পাশের গ্রামের মানুষের নাম আব্দুল্লাহ। আব্দুর রহমান, ও আব্দুর রহমান তো হুজুর আমার লগের বাড়ির নাম আব্দুর রহমান। তো আব্দুল সাত্তার, ক আমার বোন জামাইয়ের ভাইয়ের ঘরের ফুতের ঘরের নাতির ঘরের তুতি হইল আব্দুর রহমান। তাহলে আব্দুল করিম রাখো, ক আব্দুল করিম তো হুজুর আমার হোর বাড়ির পাশের গ্রামের একটা নাম আছে। তো কী রাখবা তুমি? রাখো তো হুজাইফা রাখো, ক হুজাইফা তো হুজুর আমার ভাইয়ের হোর বাড়ির এক ছেলের নাম হুজাইফা। মানে যে নামটাই বলবেন, কারণ নামটা তো তার মন মতন হইতেছে না। হ্যাঁ, যদি কোন রিপন, টিন্টু, মিন্টু, সিন্টু, সনির, তখন নামটা কি? হ্যাঁ ঠিক আছে, সুন্দর নাম কইছে, তখন কইবো কি সুন্দর নাম বলছে। আর ভালো ভালো নাম কইলে এটা মনপুত হয় না। আগেকার জমানার নামগুলো দেখেন, সুন্দর সুন্দর নাম। আব্দুল্লাহ বিন তামির এই যুবকরে রাজা ওনার দরবারে নিয়োগ দিলেন। যুবক সেই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখবে রাষ্ট্রীয় কোর্সে। তো প্রতিদিন বাড়ির থেকে তিনি আসেন রাজার দরবারে, জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা হাসিল করি আবার তিনি বাড়িতে চলে যান। এভাবে প্রতিদিন আমা যাওয়া করতেছে। আসার পথে বেশ কিছুদিন যাওয়ার পরে রাস্তার মাঝখানে এক রাহিবের সাথে সাক্ষাৎ। রাহিব বলা হয় ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন পাদ্রী, যিনি অত্যন্ত আল্লাহওয়ালা ছিল। এই পাদ্রী খুব আল্লাহওয়ালা ছিল, ওনার একটা খানকা ছিল, সেখানকার মধ্যে তিনি সবসময় ইবাদত বন্দেগী করতেন আর মানুষদেরকে তিনি উপদেশ দিতেন। রাহিবের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহ আলাইহি ওই রাহিবের দরবারে প্রতিদিন তিনি বসতেন, বসে ওনার নসিহতগুলো শুনতেন আর খুব পছন্দ লাগতো, মনপুত হইতো, মনোমুগ্ধকর তিনি বয়ান শুনতেন। কিছু দেরি হইতো রাজার দরবারে যায়, তা রাজার দরবারে যেতে যেহেতু দেরি হইতো, প্রতিদিন উস্তাদে ওনাকে প্রহার করতো, দেরি করলে কেন মারত, এজন্য প্রতিদিন দেরিতে ছুটি দিত। দেরিতে ছুটি দেওয়ার কারণে এদিক দিয়ে বাড়িতেও তিনি দেরিতে যাইতেন, তো বাড়িতে যেহেতু দেরি দিতেন মাও প্রহার করতো, দেরি করে আসলে কেন, তো মার কাছেও ফিটা খাইনি, এদিক দিয়ে উস্তাদের কাছেও ফিটা খাইনি। আর মাঝে তো তিনি আব্দুল্লাহ বিন তামের এই খ্রিস্টান রাহিবের কাছে তিনি ধর্ম শিখতেছেন, এটা আবার তিনি কাহারো কাছে প্রকাশ করেন নাই, এভাবে ফিটা খাইতেছে আর চলতেছে। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান পাদ্রীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। না বেজার আপনারা, মুসলমান হয়েছে বেজার নেই, খুশি না নি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বিন তামের মুসলমান হয়ে গেছেন। এবার প্রতিদিন আব্দুল্লাহ বিন তামের খ্রিস্টানের দরবারে তিনি আল্লাহ বিল্লাহ করেন আর ওনার বয়ানগুলো শুনেন, ইবাদত বন্দেগি করেন, সুন্দর সুন্দর বয়ানগুলো শুনেন। আর কিছু দেরি হয়, যেহেতু উস্তাদের কাছে দেরি হয়ে যেতে, এজন্য উস্তাদ প্রতিদিন প্রহার করেন, আবার উস্তাদের দেরিতে ছুটি দেয়, বাড়ির দেরি হয়ে যাইতে মাও প্রহার করে, এভাবে চলতেছে। ওনার ফালা হলো কাল দা মায়ের খাওয়া, ফালাই হলো মায়ের খাওয়া। যেতে 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 মোটামুটি হঠাৎ একদিন দেখেন
রাজার দরবারে জাদুবিদ্যা শিক্ষার জন্য রওনা করছেন, রাস্তার মধ্যে দেখেন অনেক মানুষ একসাথে ভিড় হয়েছে, মানুষ একসাথে সুরগুল করতেছে। আব্দুল্লাহ বিন তামির বললেন, ভাই কি হয়েছে, এত মানুষ একসাথে কেন জড়ো হয়েছ? বলতেছে, ভাই এখানে একটা সিংহ রাস্তার মাঝখানে, সিংহ বিশাল ভয়ঙ্কর সিংহ, সিংহের কারণে এদিকের মানুষ সেদিকে যেতে পারে না, সেদিকের মানুষ এদিকে আসতে পারে না, রাস্তা অবরোধ করে দিয়েছে এক সিংহ। আব্দুল্লাহ বিন তামির বলেন, দেখি তো দিয়ে সিংহটা, তিনি দূর থেকে দেখলেন বিশাল ভয়ঙ্কর একটা সিংহ রাস্তা অবরোধ করে দিয়েছে। আব্দুল্লাহ বিন তামির একটা পাথরের, ছোট একটা পাথরের কঙ্কর নিলেন, নিয়ে আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ তোমার ওই রাহিবের যে ধর্ম, ইসলাম ধর্ম আমাকে দিয়েছে, আমাকে যে ধর্মীয় শিক্ষা দিয়েছে, এটা যদি সত্য হয়, এটা যদি সঠিক হয়, আর ওই ধর্মকে তুমি যদি পছন্দ করো, তোমার নামে আল্লাহ ওই পাথরটা আমি নিক্ষেপ করবো, এই পাথরটা যখনই আমি ছুঁড়ে মারবো, এই পাথরের আঘাতে যেন সিংহটা সাথে সাথে মরা যায়, সাথে সাথে যদি মরে তাহলে আমি বিশ্বাস করবো তোমার এই ধর্ম সত্য ধর্ম, আর যদি না মরে জাদুকরের ধর্মটাই হলো সত্য ধর্ম। এই বলে তিনি পাথরটা নিলেন। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহি আলাইহি পাথরটা হাতে নিয়া আল্লাহর নামে তিনি পাথরটা চুরে মারলেন সিংহের উপর। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহি আলাইহি যে মাত্র পাথরটা চুরে মারলেন, আল্লাহু আকবার, ছোট একটা পাথর, আব্দুল্লাহ বিন তামিরের ছোট পাথরটা সিংহের গায়ে লাগতে দেরি, সাথে সাথে সিংহটা মারা যায়। যেই মাত্র আব্দুল্লাহ বিন তামিরের ছোট পাথরে আঘাতে সিংহটা মারা গিয়েছে, মানুষ বুঝতে বাকি নাই, মনে হয় এটা যেমন তেমন যুবক না। এই যুবকের ভিতরে মানুষ মানুষ সকলে দোয়া নেওয়ার জন্য সকলে জড়ো হয়ে গেছে, সকলে এই গুনার সাথে কুশল বিনিময় শুরু করে দিল। অন্ধ এক ব্যক্তি আসিয়া বলো, ও যুবক, দয়া করে আমার চক্ষুটা তুমি ভালো করে দাও, দীর্ঘদিন পর্যন্ত আমি অন্ধ, জিন দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পারি না, আমার চক্ষুটা তুমি বালা করে দাও। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো বাবা, তোমার চক্ষু ভালা করে নেওয়ালা তো আমি না, তোমার চক্ষু আমি তো ফেরত দিতে পারবো না, চক্ষু ফেরত দেওয়ালা এক আল্লাহ। আপনারা চিৎকার করে বলেন, চোখ ফিরে দেওয়ালা কে? আল্লাহ চোখ ফিরে দেওয়ালা। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বৃদ্ধ বাবা, তুমি আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি আমার মালিকের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমার দোয়ার বরকতে তোমার চোখটা ফেরত দিয়ে দিবে। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহি আলাইহি যে মাত্র কালিমার দাওয়াত দিলেন, বৃদ্ধ তিনি মেনে নিলেন, বললেন, ঠিক আছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহ কে নিয়ে এক সুযোগে ওনাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দয়া মেহরবানি করিয়া, ও আল্লাহ তুমি দয়া মেহরবানি করিয়া ওই বাবার চক্ষুটা তুমি বালা করিয়া দাও। আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহ নেই যে মাত্র আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বৃদ্ধর চক্ষুটা বালা করে দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন তামির রহমাতুল্লাহ যখন উস্তাদের দরবারে গেলেন, খ্রিস্টান পাদ্রির দরবারে গিয়ে ঘটনা শুনাইলেন, খ্রিস্টান পাদ্রি বলতেছে, বাবা তুমি তো আমার থেকে অনেক বড় হয়ে গেছো, তুমি তো আমার থেকে অনেক উচ্চ হয়ে গেছো, সাবধান, এখন তোমার উপরে মুসিবত আসবে, মুসিবত আসার পর তুমি আমার কথা বলিও না, সাবধান আমার পরিচয় দিও না, কারণ আমার পরিচয় দিলে তুমি তো বিপদ ফরবায় ফরবায় আমাকেও বিপদ ফেলবা, সাবধান আমার পরিচয় দিও না। আব্দুল্লাহ বিন তামির বলেন, ঠিক আছে বাবা, তুমি আমার থেকে অনেক সম্মান হয়ে গিয়েছো, অনেক মর্যাদাশীল হয়ে গিয়েছো, তোমার উপর এখন মুসিবত আসবে, মানুষ যত উঁচু হয় মুসিবত আসে, আবার আল্লাহ মাঝে মাঝে মুসিবত দিয়ে মানুষকে পরীক্ষা করে, কথা বলেন ঠিক না? ঠিক, মুসিবত দিয়ে পরীক্ষা করে,
এজন্য মুসিবতের সময় ধৈর্য ধারণ করা লোকমানে হাকিম তার ছেলেকে নসিহত দিতেছেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্ন যালিকা মিন আজমিল উমুর লোকমানে হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন বাবা তোমার উপরে মুসিবত আসবে সাবধান তুমি মুসিবতের সময় ধৈর্য হারা হইও না মুসিবত যখন আসবে তখন তুমি বিপদে আপদে ধৈর্য ধারণ করবে লোকমানে হাকিম উনার ছোট মাসুম বাচ্চা ছোট সন্তান বালককে নিয়ে একবার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য বিশাল মরুভূমি পার হইতেছে আর মরুভূমি যখন পার হইতেছেন মরুভূমির মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে ছেলে একটা মরা হাড্ডির মধ্যে ফাড়া দিছে ছেলে যেইমাত্র মরা হাড্ডির মধ্যে ফাড়া দিছে এমনিতেই হাড্ডি ফা বেদ হইয়া ফার উপর দিয়ে সে হাড্ডি বাহির হয়ে গেছে বাবা হাড্ডি টান দিয়ে খুললেন রক্তে পুরোটা পা রঞ্জিত হয়ে গেছে চিৎকার করে কাঁদতেছে লোকমানে হাকিম সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে ও মালিক নিজের চোখের সামনে আমার ছেলেটা চটপট করতেছে আমি বাবা হইয়া কিভাবে সহ্য করব আল্লাহু আকবার তিনি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য বিশাল মরুভূমি পাড়ি দিয়া যাত্রা শুরু করেছিলেন কিন্তু মরুভূমি পাড়ি দেওয়া সম্ভব হলো না বিশাল মরুভূমির মাঝখানে তাঁবু কাড়লেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সেই মরুভূমির মধ্যে তিনি অপেক্ষা করলেন তাঁবুতে তাকলেন তিন নম্বর দিন পায়ে নিয়ে পা নিয়া এত মোটা হয়েছে ফুলছে পায়ের বেদনার কারণে ছেলে অস্থির পানিয়া নাড়াইতে পারে না পা তিন দিন হয়ে গেল পানিয়া কেন কিছুই করতে পারে না তিন দিন পর সুন্দর কাপড় পরিহিত অবস্থা ফাগরি লাগাইয়া একজন যুবক আসছে আসিয়া ছেলেকে বলতেছে বাবা কেমন আছো সে যুবক সুবহানাল্লাহ নবীর ছেলে মানুষ কনানি গাছকা গোটা হায় বাপকা ছেলে বাপকা বেটা হায় গাছকা গোটা হায় বাপ যেমন ছেলেও সেমন লোকমান হাকিম ছিল একজন নবী আবার কোন কোন মুফাসসির বলেন লোকমান নবী ছিলেন না আল্লাহওয়ালা ছিলেন খুব বুজুর্গ ছিলেন উনার ভাষা চমৎকার ছিল উনি যখন বয়ান করতেন মানুষ মনোমুগ্ধকর হইয়া বেহুশ হইয়া যাইত মানুষ একসাথে হাজার হাজার মানুষ জড়ো হইয়া যাইত উনার বয়ান শোনার লাগিয়া লোকমানে হাকিম ওনার ছেলে লোকমানে হাকিম যেমন ছিল ওনার ছেলেও তেমন ছিল লোকমানে হাকিমের ছেলে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আগত লোকটা বলতেছে বাবা তুমি কেমন আছো ছেলে বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কো বাবা তোমার কোনো অসুবিধা নেই তখন বলতেছে হ্যাঁ আমার একটু পায়ের মধ্যে ব্যথা পেয়েছি পা একটু নিয়ে সমস্যা করতেছে পাওয়ার মধ্যে একটু আমি দুঃখ পেয়েছি তো বলতেছে যে পাটা দেখি তো আগত লোকটাকে পাটা দেখানো হলো আগত লোকটা পায়ের উপরে হাত মুছে দিল সাথে সাথে পাও বালা হয়ে গেছে আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বাবা কে যেন মুসাফির আসছে আমার পার উপর হাত বুলাই দেওয়ার সাথে সাথে পা বালা হয়ে গেছে বাবার ঘুম ভাঙলো বাবা দেখলেন এক মুসাফির অচেনা মানুষ সে যাইতেছে বাবা ডাক দে বলে ও মুসাফির ভাই তোমার পরিচয়টা দাও তুমি কে এই কঠিন মুসিবতের সময় তুমি কোত্থেকে আসছো তোমার একটু পরিচয়টা দাও আগত লোকটা বলতেছে আমি যেমন তেমন নাই আমি কোন দুনিয়ার কোনো মানুষ না আনা সাইয়্যিদুল মালাইকা আমি ফেরেশতা কুলের সম্রাট জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার বাপ বেটা দুজন খুশি আইরে নবীর সাথে সাক্ষাৎ করতে আমরা রওনা করেছিলাম এবার দেখা যায় নবীর উস্তাদের সাথেই সাক্ষাৎ হয়ে গেছে সুবহানাল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে গিয়া নবীর উস্তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে বাপ বেটা দুজন খুশি এবার সাইয়্যিদুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেন আরেকটা খুশির সংবাদ আছে কি খুশির সংবাদ আরেকটা খুশির সংবাদ হলো আপনারা যে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করেছিলেন সে নবীর উপর নবীর কওমের মানুষরা নির্যাতন করার কারণে নবীকে কষ্ট দেওয়ার কারণে আর নবীর উপর ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা ওই পুরো কওমের উপর আযাব দিতেছেন আজকে তিন দিন চলতেছে আযাবের কারণে পুরো কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আজকে যদি এই তিন দিনের ভিতরে যদি আপনারা ওই কওমের মধ্যে যাইতেন আপনারও আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাইতেন আল্লাহ তাআলা আপনার ছেলেকে ছোট একটা মুসিবত দিয়া মরুভূমির মধ্যে আটকায় রাখছেন বিশাল বড় মুসিবত থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেছেন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ছোট মুসিবত দিয়ে আল্লাহ বড় মুসিবত থেকে হেফাজত করেছেন এবার পাদ্রী বলতেছে বাবা তোমার উপর এখন মুসিবত আসবে যেহেতু তুমি আমার থেকে অনেক মর্যাদাশীল হয়ে গেছো তুমি আমার থেকে অনেক বড় হয়ে গেছো এখন তোমার উপর মুসিবত আসবে সাবধান তুমি মুসিবতের সময় ধৈর্য ধারণ করবা মুসিবতের সময় ধৈর্য হারা হইও না আর আমার কথা তুমি বলিও না আমার পরিচয় দিও না পরিচয় দিলে ঝামেলা ছড়ে যাবে উস্তাদ বলতে উস্তাদকে বলতেছে ঠিক আছে হুজুর আমি আপনার পরিচয় দিব না এভাবে চলতেছে চলতেছে হঠাৎ করে আরেকজন লোক আসছে আসিয়ে বলে বাবা আমি তো কুষ্ঠ রোগী আমার পুরাটা দেহ কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে অনেক ডাক্তারি করেছি চিকিৎসা করেছি বালা হয় না আপনি যদি একটু আমাকে বালা করে দিতেন কতই না বালা হইত এবার আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি বলেন দেখো আমি তো বালা করনেওয়ালা না বালা করনেওয়ালা সুস্থ করনেওয়ালা আমার মালিক আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে সুস্থ করেন তবে তুমি আল্লাহর উপর ঈমান আনো তুমি আল্লাহর উপর ঈমান যদি আনতে পারো আমি আল্লাহর কাছে দোয়া করব ও আল্লাহ ওই লোকটাকে তুমি ভালা করে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন আমার আব্দুল্লাহ বিন তামের সুকৌশল ইসলামের দাওয়াত দিলেন লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামের মালিকের কাছে দোয়া করে আল্লাহ লোকটাকে আপনি সুস্থতা দান করুন আব্দুল্লাহ বিন তামের যেমাত্র আল্লাহর কাছে দোয়া করলেন আমার মালিক তাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়া দিয়েছে আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন যাওয়ার পর আরেকটা ছোট মাসুম বাচ্চা জন্ম অন্ধ জীবনে কোনোদিন চক্ষু দেখে না বাবা নিয়ে আসছে বাবা বলতেছে ও যুবক দয়া করে তুমি তাকে তার চক্ষুটা ফেরত দিয়ে দাও আব্দুল্লাহ বিন তামের বলেন দেখো এই চক্ষুটা ফেরত দেনেওয়ালা আমার তো শক্তি নাই আমার ক্ষমতা নাই আমার মালি চক্ষু দেনেওয়ালা চোখের জ্যোতি ছিনিয়ে নেনেওয়ালা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান আমি মালিকের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলের চক্ষুটা ফেরত দিবেন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করে প্রভু দয়া করে মেহরবানি করিয়া ওই ছোট মাসুম বাচ্চার চোখটা তুমি ফেরত দিয়ে দাও আব্দুল্লাহ বিন তামের মালিকের কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার চোখটা ফেরত দিয়েছে এই ঘটনা মন্ত্রীর কাছে প্রস্তুত রাজা বাদশা ইউসুফ জুনওয়াজের মন্ত্রী অনেকদিন পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে অনেকদিন মন্ত্রিত্ব দায়িত্ব পালন করার পর দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে চোখে দেখে না কানা হয়ে গেছে মন্ত্রী অনেক উপটক নিয়ে আসছে হাতিয়ে নিয়ে আসছে যুবক একটু মেহরবানি করিয়া তুমি আমার চক্ষুটা ফেরত দিয়ে দাও আমি তো মন্ত্রী মন্ত্রিত্বের দায়িত্ব পালন করতে পারি না নেও তোমাকে উপটক দিলাম অনেক হাতিয়ে আনলাম যুবক আব্দুল্লাহ বিন তামের বলেন দেখো আমার উপহার দরকার নাই উপটৌকনের দরকার নাই তোমার হাদিয়ার দরকার নাই আমি চক্ষু দেনেওয়ালা না চোখ বালা করনেওয়ালা না চোখ বালা করনেওয়ালা আমার মালিক আমার আল্লাহ তুমি আল্লাহর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমার আল্লাহ তোমার চক্ষুটা ফেরত দিয়ে দিবেন মন্ত্রীর কাছে কালিমার দাওয়াত দিলেন মন্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করে প্রভু দয়া মেহরবানি করিয়া ওই মন্ত্রীর চক্ষুটা তুমি ফেরত দিয়ে দাও যে মাত্র আল্লাহর কাছে দোয়া করলেন আমার আল্লাহ মন্ত্রীর চক্ষুটা ফেরত দিয়ে দিলেন আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ চলে গেলেন এবার মন্ত্রী পরের দিন যখন মন্ত্রী রাজার দরবারে গেলেন বড় বড় চোখকে চা আর রাজার দরবারে সুন্দর সুন্দর চোখকে চা আর লেখালেখি করে এবার রাজাও তার দিকে চা বলে আশ্চর্যের বিষয় গতকালকে তুমি চিনা কানা আজকে তুমি চোখওয়ালা কিভাবে হইলা তুমি তো চোখকে দেখো না তুমি কিভাবে চোখ দেখো এখন আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি ওই মন্ত্রীকে বলেছিলেন সাবধান আপনি বাদশাকে আমার কথা বলবেন না এবার মন্ত্রী ইমানি পাওয়ার নিয়া ইমানি জজবা নিয়া বলতেছেন আমার মালিক আমার চোখটা ফেরত দিয়ে দিয়েছেন যে মাত্র মালিকের কথা বলছে ইউসুফ জুনওয়াজ বলেন মালিককে আমি নিই না না তুমি তো আমার মালিক না আমার মালিক তোমার মালিক বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ সে মহান
কোরআন আল্লাহ আমার চোখটা ফিরত দিয়েছেন যেমাত্র আল্লাহর কথা বললেন এবার বাদশার চান্দি গরম হয়ে গেছে আমাকে আল্লাহ মানো না আমাকে তুমি কি বিশ্বাস করো না আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি যেমাত্র আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি তাকে কিছু নসিহত দিয়েছিলেন মন্ত্রী বলতেছেন না আমি তোমাকে বিশ্বাস করি না আমি তোমাকে আল্লাহ মানি না তোমার আমার সকলের আল্লাহ তো একজন এই কথা বলার পর মন্ত্রীকে সে গ্রেফতার করিয়া জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো এবার তাকে প্রহার করতেছে আর বাদশা বলতেছে দেখো আমার দেশের মধ্যে কে কে কালিমা পড়া মুসলমান হয়েছে ঈসার ধর্ম কে কে গ্রহণ করছে তালাশ করো সকলকে গ্রেফতার করো দেখা গেল পুরা দেশের মধ্যে তিনজন মাত্র কালিমা পড়া মুসলমান হয়েছে চতুর্থ ছিল মন্ত্রী এবার চারজনকে গ্রেফতার করা হলো চারজনকে এমন প্রেশার দেওয়া হলো কার কাছ থেকে তোমরা ওই সমস্ত কালিমার দাওয়া শিখছো সকলের নাম বলে দিল আব্দুল্লাহ বিন তামিরের কাছে আব্দুল্লাহ বিন তামের কথা শোনার সাথে সাথে এবার বাদশার মাথা আরো গরম আমার দরবারে আমার খাইয়া সে জাদু শিখি আর দেশের মধ্যে অশৃঙ্খলা করে তাকে গ্রেফতার করো আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করিয়া বলা হলো জাদুবিদ্যা তো অনেকেই শিখছো অনেক শিক্ষা অনেক কিছু করতেছো না আব্দুল্লাহ বিন তামির বলেন বাদশা জাহাপনা দেখেন আমি জাদুবিদ্যার মাধ্যমে ওই সমস্ত জিনিস করি নাই কত করছো কিভাবে ক আমার আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে আমি ওই সমস্ত জিনিস করেছি ক আল্লাহ আল্লাহ বলতে কি আমি ক অসম্ভব আপনি তো আমার আল্লাহ না আমার আল্লাহ আপনার আল্লাহ গোটা বিশ্ব জগতের এক আল্লাহ তিনি এক ওনার সাথে কেহর শরীফ নাই যেইমাত্র এই কথা বলছে বাদশা বলতেছে ওনাকে গ্রেফতার তাকেও গ্রেফতার করা হলো খুব প্রহার করা হলো তুমি কার কাছ থেকে ওই বিদ্যা শিক্ষা গ্রহণ করছো বলো আব্দুল্লাহ বিন তামের তিনি নির্যাতন সইতে সইতে এক পর্যায়ে ওনার উস্তাদ পাদ্রি যে খ্রিস্টান পাদ্রি সে রাহিবের কথা বলে দিলেন যে মাত্র রাহিবের কথা বললেন রাহিবকে গ্রেফতার করা হলো এবার সকলকে নির্যাতন করতে 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 কষ্ট দিতে দিতে সকলকে এক পর্যায়ে শহীদ করে দিয়েছেন একমাত্র যুবক আব্দুল্লাহ বিন তামেরকে তারা শহীদ করে নাই ওনাকে শহীদ করবে বা তার প্ল্যান হলো ওনাকে শহীদ করতে হবে খুব কষ্ট দেওয়া শহীদ করতে হবে দুনিয়াকে দুনিয়ার দিকে তাকে বিদায় দিতে হবে মানুষকে দেখায়া বিদায় দিতে হবে যাতে করে মানুষ জীবনে কোনোদিন এমন দুঃসাহস না করে কিভাবে তাকে শহীদ করা হবে সে একটা পাইতারা করলো একটা বিশাল বড় একটা টিম দিল সেনাবাহিনীর একটা টিম গঠন করলো যাও পাহাড়ে চৌড়া নিয়ে যাইবা আর পাহাড়ে চৌড়া নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ফালবা সেজন্য গড়িয়ে গড়িয়ে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কন্নাউজবিল্লাহ বিশাল বড় একটা সেনাবাহিনীর টিম আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে গেল বিশাল পাহাড়ের চোরার পাহাড়ের চোরা যখন নিয়ে গেছে এবার হাত পা বাঁধছে পাহাড়ের চোরা থেকে আব্দুল্লাহ বিন তামিরকে নিচে পালবে এমনিতে আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও মালিক তোমার ধর্ম যদি সত্য হয়ে থাকে আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই একমাত্র আমি তোমার ধর্ম গ্রহণ করেছি আল্লাহ তোমাকে আল্লাহ হিসাবে আমি মানছি তোমার পয়গম্বর ঈসাকে আমি নবী হিসাবে মানছি এই সমস্ত জালিমরা আমাকে কষ্ট দিয়ে হত্যা করতে পাইতারা করতেছে ও মালিক তুমি যদি আমাকে হেফাজত করতে ইচ্ছা করো আল্লাহ হেফাজত করতে পারো আর যদি এরা শহীদ করে শহীদ করতে চাই আর তুমি যদি আমার এই শহাদতটা দেখে খুশি হও আমি আব্দুল্লাহ বিন তামির 1000 বার খুশি আছি আব্দুল্লাহ বিন তামির যেই মাত্র আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন বিশাল পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করে দিয়েছেন বিশাল পাহাড়ে এবার ভূমিকম্প শুরু হয়ে গেল বিশাল টিম সেনাবাহিনীর টিম উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়িয়া হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি কিছু হয় নাই উনি পা পা করিয়া হাঁটিয়া হাঁটিয়া বাদশার সামনে আসলেন বাদশার সান্দি গরম হয়ে গেছে তুমি কি মরো নাই তোমাকে তো বিশাল বড় সেনাবাহিনীর টিম দেওয়া হলো এরা কোথায় এরা সব ধ্বংস হয়ে গেছে আমার আল্লাহ এদের সকলকে ধ্বংস করে দিয়েছে তো তুমি কি মরো নাই কন্যা আমি মরি নাই আমাকে আল্লাহ আমাকে হেফাজত করেছে আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করার জন্য এবার বাদশা আরেকটা টিম গঠন করলো যা উত্তাল সাগরের মাঝখানে নিয়া জাহাজ থেকে সে সাগরের মধ্যে ফলে দিবা সে যেন হাবুডুবু কাইয়া সাগরের মধ্যে মৃত্যুবরণ করে
বিশাল একটা টিম জাহাজ করে নিয়া বিশাল সাগরের মাঝখানে নেওয়া হলো আব্দুল্লাহ বিন তামের কে সাগর থেকে ফালবে এমনিতে আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করে প্রভু তোমাকে আল্লাহ মানার কারণে এরা আমাকে কষ্ট দিয়া সাগরে ডুবাইয়া মারার জন্য পায়তারা করতেছে আল্লাহ তুমি যদি খুশি হও আমি আব্দুল্লাহ বিন তামের হাবুডুবু কইয়া মারা যাইব আল্লাহ তুমি খুশি থাকলে আমি আব্দুল্লাহ 1000 বার এভাবে মরতে রাজি আছি আল্লাহ অন্যতাই তুমি ওই সমস্ত জালিমদের থেকে আমাকে বাঁচাও যেইমাত্র আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করলেন সাগরে মধ্যে উত্থান শুরু হয়ে গিয়েছে সাগরের পানি নিচের পানি উপরে উঠে উপরের পানি নিচের পানি উঠে একসাথে সাগরের মধ্যে উত্থান শুরু হয়ে গিয়েছে সমস্ত সেনাবাহিনী সাগরের মধ্যে নিমজ্জিত হইয়া সকলেই ধ্বংস হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামির পা পা করিয়া পানির উপরে হাইট্টা হাইট্টা বাদশার দরবারে উপস্থিত বাদশা কো সুবহানাল্লাহ এই কি অবস্থা বাদশার আরো মাথা গরম হয়ে গেছে তুমি কি মরো নাই কোনা আমাকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে আমার আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চায় গোটা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও তাকে কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায় গোটা পৃথিবীর মানুষ হাজারো চেষ্টা করে তাকে সেই ধ্বংস থেকে বাঁচাইতে পারে না আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি কিভাবে হত্যা করবে ওনাকে কিভাবে ধ্বংস করবে সেই চিন্তায় বাদশা খুব টেনশন বাদশাকে বলতেছেন দেখেন বাদশা আপনি আমাকে হত্যা করতে পারবেন না আপনি আমাকে হাজারো চেষ্টা করে আপনি আমাকে মারতে পারবেন না আপনি যদি আমাকে হত্যা করতেই হয় আমাকে শহীদ করতে হয় আপনাকে আমি একটা সিস্টেম বলে দেই এই সিস্টেম যদি এই থিওরি অনুযায়ী আপনি চলেন অবশ্যই আমি শহীদ হয়ে যাইমু কিভাবে আপনি মানুষের সম্মুখে সকল মানুষকে একসাথে আপনি করবেন সব মানুষকে আপনি দলা করিয়া একসাথে জমা করিয়া এক বিশাল মাঠের মাঝখানে আমার দুটো হাত খেজুর আমার একটা তীর নিয়া আপনি আমার তীর নিয়া এভাবে বলবেন বিসমি বিসমি রব্বি হাদাল গোলাম এই গোলামের আল্লাহর নামে তীর মারতেছি এই কথা বলিয়া আপনি তীর মারবেন আমি এমনিতে মারা যাই সুবহানাল্লাহ জোরে খন আব্দুল্লাহ বিন তামের চিন্তা করতেছেন আমি তো একা আমি কার কাছে কার দ্বারে দ্বারে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিব বাদশা যেহেতু আমাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আটকায় রাখছে এখন আমার একটা প্রাণ যাক আমি আল্লাহর রাস্তায় একটা প্রাণ কুরবান করে দিব আমার এক প্রাণের কুরবানের কারণে গোটা দেশের মধ্যে কালিমার দাওয়াত হয়ে যাবে কোন সুবহানাল্লাহ ওই চিন্তা করে নিজেকে তিনি আল্লাহর রাস্তায় বিলান করে দিলেন নিজেকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি যখন এই সিস্টেম বলে দিলেন বাদশা খুশি বাদশা সকলকে ডাকলেন বাদশা বললেন ঠিক আছে অমুক তারিখে তোমাকে হত্যা করা হবে মানুষকে দাওয়াত দিলেন অমুক তারিখে পুরো মাঠের মধ্যে মানুষ জড়ো হয়েছে একসাথে হয়েছে আব্দুল্লাহ বিন তামিরকে একটা খেজুর গাছের সাথে বান্ধা হইল আব্দুল্লাহ বিন তামের তীর দিয়া বাদশা সকলের সামনে বলতেছে বিসমি রব্বি হাদাল গোলাম এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি যেইমাত্র বিসমি রব্বি হাদাল গোলাম বলছে এমনিতেই শত শত হাজার হাজার মানুষ মানুষের টনক লড়ে গেল আর এতদিন পর্যন্ত সে বাদশা নিজের দিকে নিজেকে আল্লাহ আল্লাহ বলে দাবি করছে নিজেকে প্রভু দাবি করছে আজকে সেই গোলামের প্রভুকে মানতেছে বোঝা গেল অত্যন্ত আছে চিটারি আর বাটপারি আছে কোন আল্লাহ একবার আল্লাহ একবার এখানে চিটারি আর বাটপারি আছে এতদিন পর্যন্ত সে নিজেকে আল্লাহ বলছে রব বলছে আজকে বলতেছে বিসমি রব্বি হাদাল গোলাম ওই গোলামের রবের নামে আমি শুরু করতেছি অবশ্যই গোলামের রব ইনি একজন বাদশাও এটা ওনাকে বিশ্বাস করে বাদশা ওনাকে হাজারো চেষ্টা করে মারতে পারে নাই বোঝা গেল ওনার রব এই গোলামের রব যে এক আল্লাহ এটা সত্য এর মধ্যে কোনো মিথ্যা নাই একসাথে 13000 কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বাদশা যেইমাত্র তীর নিক্ষেপ করছে তীর নিক্ষেপ করার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের মাথার মধ্যে কপালের মধ্যে গা লাগছে আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গেছেন সাথে সাথে ওনার হাতটা এভাবে রাখলেন এভাবে রাখার পর তিনি শহীদ হয়ে গেছেন ওনার শাহাদতের পরেই আব্দুল্লাহ বিন তামের একটা প্রাণ গেছে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রাণের বরকতে 13000 মানুষকে ইমানের নসিব ইমানের দৌলত নসিব করলেন সুবহানাল্লাহ
سبحان الله 13000 মানুষ যখন মুসলমান হয়ে গেছে আশা তো আবার মাথা গরম হয়ে গেছে সর্বনাশ হইছে 13000 মানুষ মুসলমান হয়ে গেছে এদেরকে কিভাবে আমি কি করি কিভাবে সামাল দেই যাতে করে পুরো দেশের মধ্যে কালিমার দাওয়াত না থাকে আল্লাহ বিল্লাহ যেন মানুষ না করে ঈসা আলাইহিস সালামের ধর্ম যেন না থাকে আমি এই পাই তারা করিয়া আমি এক আব্দুল্লাহ বিন তামিরকে মারছি এখন 13000 আব্দুল্লাহ বিন তামির যুবক তৈরি হয়ে গেছে কি করা যা বাদশা এবার বলতেছেন সকলকে আমি ধ্বংস করে দিব গর্ত খনন করো গর্তের মধ্যে লাকড়ি জমা করো আর লাকড়ির মধ্যে আগুন দাও দাও করে জ্বালাও আমি আগুনের মধ্যে সকলকে নিক্ষেপ করে ধ্বংস করে দিব নাউযুবিল্লাহি মিন জালিক আব্দুল্লাহ বিন তামির ইন্তেকাল শহীদ হওয়ার পরে এবং তাদের সকলকে এবার আগুনে জ্বালিয়ে দিবে এই পাই তারা বাদশা করছে বিশাল বড় গর্ত খনন করা হইছে গর্তের মধ্যে লাকড়ি দেওয়া হইছে আল্লাহ এটাই বলেন قتل أصحاب الأخدود গর্তওয়ালا এদের প্রতি আমি আল্লাহর অভিশাপ গর্তওয়ালাদের প্রতি আমি আল্লাহর অভিশাপ গর্তওয়ালا কারা বাদশা এবং বাদশার দলবল বিশাল গর্ত করছে লাকড়ি জমা দিছে লাকড়ি জমা করছে আগুন জ্বালায় দিছে বিশাল আগুন দাও দাও করে জ্বলতেছে একজন একজন করে আগুনের মধ্যে ফালতেছে জ্বলাইতে জ্বলাইতে এভাবে প্রায় 13000 মুসলমানদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে একটা মহিলা ওই মহিলার কোলের মধ্যে ছিল দুগ্ধ বাসু দুগ্ধ অবস্থায় একটা ছোট মাসুম বাচ্চা এই বাচ্চাটা দুধ খাইতেছে এবার মহিলাটা মনে মনে ইতস্ত করতেছে আগুনও জাপ দিবে কি দিবে না আগুনে পড়বে কি পড়বে না এমনিতেই মনের মধ্যে যখন একটা কেমন কেমন লাগতেছে এমনিতেই ছোট মাসুম বাচ্চার জবান কলে গেছে কোন সুবহানাল্লাহ বাচ্চাটা বলতেছে মা আপনি ইতস্ত করতেছেন কেন বাদশা ইউসুফ জো নামাজ যে আগুন তৈরি করেছে মা এটা সত্যি আগুন দেখতে কিন্তু আগুন লাগে সত্যি কিন্তু আগুন না ও মা ওই আগুনের ভিতরে আমার আল্লাহ জান্নাত ফিট করে দিয়েছে ছোট মাসুম বাচ্চার জবান খুলে গেছে মা আপনি আগুনে ঝাঁপ দেন সাথে সাথে মা ছোট মাসুম বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 13000 মুসলমান আগুনে যে বাচ্চা আগুনে ফালছে আল্লাহ রাব্বুল আলামিন ওই 13000 মুমিন আগুনে ফালার আগে আগেই তাদের জান কবজ করে নিয়েছেন আগুনে ফালার পরে আগুনের যে কষ্ট এই সমস্ত মুসলমানরা সেই কষ্ট অনুভূতি করতে পারে নাই এর আগেই আমার আল্লাহ জান কবজ করে নিয়েছেন কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন তামের লাশটা পুঁতে রাখা হয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইয়ামন দেশে একটা খনন করা হয়েছিল ইয়ামন দেশে যখন খনন করা হয়েছিল এই খাল খনন করতে গিয়া একটা যুবককে পাওয়া গেছে একটা যুবক সে মাথার মধ্যে এইভাবে হাত রাখিয়া একবার তরুতজা যুবক বসে রয়েছে যেইমাত্র ওনার হাতটা নড়াইছে এমনিতেই রক্ত খুব চিৎকার করে রক্ত বাহির হইতে লাগলো খলিফাতুল মুসলিমিন আমির মুমিনের কাছে চিঠি লেখা হলো বাদশা ইয়ামনের মধ্যে তো একটা যুবক পাওয়া গেছে সেই যুবকের কবরের মধ্যে এখনো যুবক যেন জেতা যুবক জেতার মতো লাগতেছে এই যুবকের লাশ তরতাজা এই যুবকের হাতের মধ্যে একটা আংটি আছে আংটির মধ্যে লেখা রব্বি আল্লাহ আর ওই যুবক মাথার মধ্যে হাত দেওয়া যে মাত্র হাত লড়াইলি তার তরতাজা রক্ত তার কপাল থেকে বাহির হইতে লাগলো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন বলেন সাবধান আব্দুল্লাহ বিন তামির এটা যেমন তেমন যুবক না সে আব্দুল্লাহ বিন তামিরের লাশ তোমরা পেয়ে গেছো আব্দুল্লাহ বিন তামিরের লাশ যেখানে আছে সেখানে তোমরা সঠিকভাবে রাখবা এখান থেকে তোমরা লাশ সরাইও না কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাসূলের ইন্তিকাল রাসূলের জন্মের 70 বছর আগের ওই যে গর্তওয়ালার ঘটনাটা ওই ঘটনাটা সূরা বুরুজের মধ্যে উল্লেখ করেছেন কুতিল আসহাবুল উখদুদ গর্তওয়ালার ঘটনা উল্লেখ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামকে ডাইরেক্ট ভাবে তিনি সান্ত্বনা দিতেছেন ও সাহাবা ইকরাম তোমাদের উপর মক্কার কাফের বেঈমানরা নির্যাতন করেছে কষ্ট দিয়েছে আমার রাসূলের উপর কষ্ট দিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ওই গর্তওয়ালাদের জন্য যেভাবে ধ্বংস কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জালিম সমস্ত যে সমস্ত জালিমরা আমার রাসূলকে আমার সাহাবা ইকরামকে আনেওয়ালা আগত আমার নেককার দিনদার মুমিন
বান্দাদেরকে যারা নির্যাতন করে কষ্ট দেয় তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আল্লাহ ওই গর্তওয়ালার ঘটনা বর্ণনা করতে গিয়ে চারটা কসম খেয়েছেন আসেন এবার কসমের দিকে আমরা চলে যাই আল্লাহ প্রথম কসম খাইছিলেন والسماء ذات البروج প্রথম আল্লাহ কসম কইছেন বুরুজওয়ালা আসমানের ওয়াও এখানে ওয়াও কসমি কসমের অর্থ আসছে বুরুজওয়ালা বুরুজওয়ালা আসমানের কসম বুরুজ অর্থ কি বুরুজ শব্দের অর্থ হলো এটা কয়েকটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন মহা শূন্যের মধ্যে তারকারাজি ফিট করেছেন তে আসমানের নিচে মহা শূন্যের মধ্যে যে তারকারাজি ফিট করেছেন এই আসমানের নিচে আল্লাহ অসংখ্য গুণিত তারকা অসংখ্য গুণিত গ্রহ নক্ষত্রগুলো আসমানের নিচে আল্লাহ রাখছেন এই গ্রহ নক্ষত্র তারকারাজির মহা শূন্যের কসম দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যখন মিরাজ গিয়েছিলেন তখন দেখেন প্রথম আসমানের উপরে একটা কক্ষ একটা অফিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন সেখানেও দেখলেন একটা অফিস বেশ কিছু অফিস রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল ওই অফিসগুলো কে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এটি হলো বিভিন্ন ফেরেশতাদের কক্ষ অফিস এখানে ফেরেশতারা বসে বসে দুনিয়ার বিভিন্ন কাজ কামগুলো আঞ্জাম দেন ওই সমস্ত ফেরেশতাদের অফিস এটা কি আল্লাহ তাআলা বুরুজ হিসাবে ব্যক্ত করেছেন ওই সমস্ত বুরুজওয়ালা আসমানের কসম বুরুজের তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যখন যান নবীজি একটা মহা শূন্যে পাড়ি দিয়া যখন দ্বিতীয় আসমানে যান দেখেন বিশাল বড় একটা অফিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিব্রাইল ওই অফিসটা কার জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এই অফিসটা হলো হযরত মিকাইলের অফিস আল্লাহর নবী দ্বিতীয় মহা শূন্য পাড়ি দিয়া যখন তৃতীয় আসমানে উঠবেন এমনিতে দেখেন আরেকটা অফিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়া দিতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই অফিসটা হলো হযরত ইসরাফিলের অফিস আল্লাহর রাসূল আর একটা মহাশূন্য পাড়ি দিলেন মহাশূন্যের মধ্যে দেখেন বিশাল বড় একটা অফিস ইয়া রাসূলুল্লাহ এই অফিসটা হলো হযরত ইসরাফিলের আল্লাহর রাসূল আর একটা মহাশূন্য যখন পাড়ি দিবে তখন দেখেন আর একটা অফিস বিশাল বড় কক্ষ ইয়া রাসূলুল্লাহ এই অফিসটা হলো আমি জিব্রাইলের অফিস চারটা মহাশূন্য রাসূল পাড়ি দিলেন চারটা মহাশূন্যের মধ্যে আল্লাহ তাআলা চারটা বড় বড় অফিস বানাইছেন বড় বড় চার ফেরেশতার জন্য ওই বিশাল বড় চার বড় বড় অফিস বিশিষ্ট আসমানের কসম আল্লাহ তো দামি দামি জিনিসের কসম খান তাহলে এই মহাশূন্যের মধ্যে বিশাল বড় বড় যে অফিস এটা কেমন দামি জিনিস হ্যাঁ হ্যাঁ এটা অত্যন্ত দামি জিনিস দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো বিজ্ঞান হাজারো চেষ্টা করে মহাশূন্যের মধ্যে কোনো অফিস বানাইতে পারবে না মহাশূন্যের মধ্যে কোনো ঘর বানাইতে পারবে না আপনারা এখানে একটা প্যান্ডেল বানছেন এই প্যান্ডেল যে প্যান্ডেল বানাইতে গিয়া কত কোটি দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় আসমান বানাইছেন একটা আসমান নাই স্তরে স্তরে করে সাতটা আসমান বানাইছেন এত বিশাল বড় আসমান এত বিশাল বড় আসমানের মধ্যে একটা আসমানের কুঠি নাই আসমানের মূর কেমন আল্লাহ রাসূল বলেন দুনিয়া থেকে প্রথম আসমানের যত হাজার দূরত্ব রয়েছে যত হাজার স্পেস রয়েছে সমান দূরত্ব হলো একটা একটা আসমানের পুর আবার মহাশূন্য আবার আসমানের পুর আবার মহাশূন্য আবার আসমানের পুর আল্লাহ বিশাল বড় আসমান তৈরি করেছেন সে আসমানের কোনো কুঠি নাই আবার আসমানগুলো আল্লাহ জমিনকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর আসমানগুলো লোহা দ্বারা পাথর দ্বারা সৃষ্টি করেন নাই কোনো কোনো আসমান আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইছেন আবার কোনো কোনো আসমান আল্লাহ রাব্বুল আলামিন হীরা দ্বারা বানাইছেন কোন কোন আসমান আল্লাহ রূপা দ্বারা সৃষ্টি করেছেন কোন কোন আসমান জমর যদি কুতমার জান দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন দামি দামি পদার্থ দ্বারা আল্লাহ আসমান তাহলে আসমান তৈরি করেছেন এই বিশাল বড় বড় আসমানের মহাশূন্যের মধ্যে গড়গুলো বানাইছেন এটা যেমন তেমন কথা না আল্লাহ তাআলা অত্যন্ত দামি জিনিসের কসম কাইয়া বলতেছেন উতিলা আসহাবুল উখদুদ
গর্তওয়ালাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে যারা নির্যাতন করে কষ্ট দেয় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অভিশাপ এই প্রথম কসম দুই নম্বর কসম আল্লাহ বলেন واليوم الموعود প্রতিশ্রুতি দিনের কসম প্রতিশ্রুতি দিন বলতে কিয়ামতের দিন বোঝানো হয়েছে কিয়ামতের দিন বোঝানো হয়েছে কিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তো গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান তাহলে কিয়ামত কেন গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ হ্যাঁ কিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় তিনি কসম কাইতেছেন কিয়ামত কেমন গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে কিয়ামতের বিশাল একটা মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো ছায়া থাকবে না হ্যাঁ আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করা হবে এই পৃথিবীর যে জমিনের মধ্যে যে সূর্যটা আছে এই সূর্যের যে পাওয়ার আল্লাহ কিয়ামতের মধ্যে সেই পাওয়ারটা 70 গুণ বেশি বাড়ায় দিবে সুবহানাল্লাহ জোরে কোন এই 70 গুণ পাওয়ার বেশি বাড়ায় দিবেন আল্লাহ তাআলা এই পাওয়ার বাড়ায় দিবেন মানুষের গামতে গামতে কাহারো পানি পা পর্যন্ত হবে হাঁটু পর্যন্ত হবে বুক পর্যন্ত হবে অত্যন্ত দামি একটা গুরুত্বপূর্ণ জিনিস এজন্য আল্লাহ তাআলা ওই জিনিসের কসম কায়ে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ গর্তওয়ালাদের প্রতি ধ্বংস আমি আল্লাহর পক্ষ থেকে গর্তওয়ালাদের প্রতি অভিশাপ তিন নম্বর কসম ওয়াশাহিদি ওয়া মাশহুদ শাহিদ অর্থ হলো শুক্রবার জুমাবার আল্লাহ জুমাবারের কসম খেয়েছেন আর মাশহুদ অর্থ হলো আরাফার ময়দান আল্লাহ আরাফার ময়দানের কসম খেয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কারণ আরাফার ময়দান যদি না হইতো আপনি আমি পৃথিবীর ময়দানে আসতাম না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আর হাওয়া জান্নাতে ছিলেন জান্নাত থেকে যখন আল্লাহ জমিনে দুইজনকে দুই জায়গার মধ্যে প্রেরণ করলেন আদম আর হাওয়া একসাথে যেখানে সাক্ষাৎ হয়েছিল সেই জায়গাটা হলো আরাফার জায়গা আরাফার ময়দান এই আরাফার মাঠটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আরাফার ময়দানে আদম আর হাওয়া একসাথে সাক্ষাৎ হয়েছে আদম আর হাওয়া যদি একসাথে সাক্ষাৎ না হইতো পৃথিবীর জমিনে মানুষ হইতো না এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আর গুরুত্বপূর্ণ একটা দিন কোরবানি দিনের আগের দিন ইয়াউমুল আরাফা ওই আরাফার কসম কাই আল্লাহ বলতেছেন কুতিল কুতিলা আসহাবুল উখদুদ গর্তওয়ালাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ কর নাউযু বিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাই উঠবেন না ও যুবক ভাই উঠবেন না আপনার আখেরা মুন আখেরি মুনাজাত নিয়ে একবারে যাইবেন সকলে বসেন তোমার উপর আসেনি মাশাল্লাহ মাশাল্লাহ শেষ বেলা যার সব বেলা তার ঠিক না নি শেষ বেলা যার সব বেলা তার আপনার তোমার উপর যাইবেন এখন মুনাজাত হবে দোয়া